আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে তৈরি করব ছানাপোড়া মিষ্টি। এটি মূলত একটি ইন্ডিয়ান ওড়িশার ডিশ, ওড়িশার মিষ্টি, এবং এটিকে হচ্ছে ছানা দিয়ে তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে ছানাপোড়া মিষ্টি। তো আপনি চাইলে ছানাটা বাসায় তৈরি করতে পারেন বা বাজার থেকেও কিনে আনতে পারেন। তো চলুন মিষ্টিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে ছানা নিয়ে নিয়েছি এবং হচ্ছে এটাতে আমার একটা ফ্লেভার চাই, এই জন্য আমি যেটা করেছি হচ্ছে ঘি এবং বাটার। বাটার আমি গলিয়ে নিয়েছি, দুইটাকে আমি দিয়ে তারপর হচ্ছে আমি ছানাটাকে প্রসেস করব। আমার দুই ধরনের ফ্লেভার চাই, সো এটা দিয়ে হচ্ছে আমি প্যানটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর ছানাটাকে যেটা করতে হবে যে অবশ্যই এটা কাপড়ে রেখে ওটাকে ড্রাই করে নিতে হবে। তা আমি ঠিক করেছিলাম যে চুলায় হচ্ছে এটাকে করে নেব। আমার ছানাটা হচ্ছে দোকান থেকে কেনা, সেটাকে আমি হচ্ছে আরও চিনি এবং দুধ যোগ করে এটাকে প্রসেস করে নিয়েছি। এখন আমি এই ছানাটাকে ঢেলে দিচ্ছি। এখানে এই ছানা ছাড়া আর বাড়তি কোনো উপকরণ দিতে হবে না, মানে জমাট বাঁধার জন্য। এই মিষ্টিটা হচ্ছে এই যে ছানার উপর বেস করে তৈরি করা হয়, সেজন্য হচ্ছে খেতে খুব নরম এবং সুস্বাদু হয়। কিন্তু এটা যেহেতু একটুখানি বেক করা হয়, এই জন্য ছানার থেকে স্বাদ কিছুটা ডিফারেন্ট হয়। কিন্তু আমি কেনা ছানা দিয়ে বানানোর চেয়ে আমি প্রেফার করবো যে আপনি বানানো ছানা বা যে নরম ছানাটা থাকে সেটা, মানে ছানা মিষ্টি না নিয়ে ছানাটা দুধ থেকে বের করে সেটা দিয়ে বানালে ওটার টেস্ট আরও ভালো হয়। কারণ যে কেনা ছানাটা থাকে ওটাতে অলরেডি চিনি মিক্স করা থাকে, সো একটু দানাদার থাকে। এখন আমি এখানে ফ্লেভার বাড়ানোর জন্য গরম মশলা দিয়ে নিচ্ছি। গরম মশলাটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ হচ্ছে আমার ফ্লেভারটা দরকার, আর সেই সাথে ঘি এবং বাটারের পরিমাণ যেটা সেটাও আমি বেশি একটু দেবো। কারণ দেখবেন যে আমি নাড়তে নাড়তে এটাকে আমি আরও কিছুটা ঘি এবং বাটার যোগ করবো, যাতে হচ্ছে কালারটা একটু হলদেটে হয়, দেখতে খুবই ভালো লাগে, একটা ক্রিমি একটা কালার আসে, এরকম একটা হোয়াইটিশ কালার হবে না। এটা আপনারা চাইলে সামান্য একটু ইয়েলো কালারের ফুড কালার যোগ করতে পারেন। এর মাঝখানে আমি চিনি এবং হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখেছেন আমি গরম মশলা দিয়েছি, এলাচ দিয়েছি, আবার ভ্যানিলা এসেন্সও দিয়েছি, এটা খুবই একটা ফ্লেভারফুল হবে। এখন আমি যেখানে অলরেডি তেল ব্রাশ করে নিয়েছি, আর এই যে দেখুন এটা হয়ে গেছে, মাঝখানে আমি ঘিও ঢেলেছি এবং বাটারও ঢেলেছি, এই জন্য একটা হলদেটে কালার এসছে, ঘিয়া ঘিয়া, দেখতে আরও খুব ইয়ামি লাগছে, কেকের ব্যাটারের মতো লাগছে, দানাদার। এবার হচ্ছে এই যে দেখুন এটাকে আমি একটু সেট করে নেব, সে যাতে একদম বাটি বরাবর শেপ হয়। এবার যেটা করছি যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি ওই ছানার বাটিটাকে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো শেপে বাটিতে করে নিতে পারেন। তো আমি দেখেছি অথেন্টিক যেটা করে ওরা হচ্ছে এরকম গোল সার্কেল বাটিতেই করে থাকে। এবার হচ্ছে আমি এটাকে চুলায় ভাপে বসাবো 30 মিনিট। এবার দেখুন এটা হয়ে গেছে, এবার এটাকে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। এটা আসলে একটা পাতলা স্লাইস কেকের মতোই দেখা যায় এবং খেতে বললাম যেটা ক্রিমি এবং হচ্ছে ছানার মতো নরম হয়, খুবই সফট হয়। আর এটা অবশ্যই একটা ভেগান ডিশ, এখানে কোনো প্রকার ডিম ময়দা এগুলো ব্যবহার করা হয় না এবং খেতে খুবই মজা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আল্লাহ হাফেজ।